হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল এক বন্ধু নিয়ে এসেছে আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও তো বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় অর্থাৎ বিদ্যাসাগরে অনুপ্রেরণায় যে বিশ্ববিদ্যালয় বিদ্যাসাগরের নামকরণে যে বিশ্ববিদ্যালয় তা হলো বিদ্যাসাগর ইউনিভার্সিটি এবং বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কিন্তু নামের সার্থকতার মান রাখলেন বিদ্যাসাগর তো অ্যাকচুয়ালি একটা গল্প দিয়ে শুরু করি আমরা শুনেছি যে বিদ্যাসাগর মহাশয় যখন তার মা তাকে ডেকেছিলেন এবং ভরা বৃষ্টির রাতে তিনি কিন্তু দামোদর নদী নিজে পাড় পাড় দিয়েছিলেন সাঁতরে তিনি তার মায়ের সাথে দেখা করতে গেছিলেন আজকে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ঠিক তাই করছে সামনে একটা বিশাল বড় নদী এবং সেই নদীতে কিন্তু প্রবল বৃষ্টি একদম দুর্যোগের রাত এবং বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় আজকে সেই দুর্যোগের রাতেই তার সাঁতরে পারে উঠছে এবং পাড়ের কাছাকাছি চলে এসছে এবং প্রত্যেক ধরতে গেলে এক এক করে ইউনিভার্সিটি তার নিজের রেজাল্ট বার করছে এর থেকে আনন্দর বিষয় কি আছে আজকের যে যার নামকরণে আজকের এই ইউনিভার্সিটি তার নামকরণটা সার্থক বিদ্যাসাগর ইউনিভার্সিটি তার আবার একটা রেজাল্ট বার করলো আবার মাস্টার স্ট্রোক দিল এবার হচ্ছে বিএ বিএসসি বিকম পার্ট থ্রি জেনারেল অর্থাৎ যারা জেনারেল পড়াশোনা করছেন তাদের রেজাল্টও বিদ্যাসাগর আজকের বার করে দিল ভাবা যায় যে সময় অন্যান্য ইউনিভার্সিটি কেঁচোর মতন গুটিয়ে রয়েছে ভয় পেয়ে রয়েছে সেই সময় বিদ্যাসাগর ইউনিভার্সিটি তার পরপর সে সাঁতরে যাচ্ছে এবং নদীর পাড়ের দিকে চলে এসছে আর মাত্র কিছু কতগুলো রেজাল্ট বাকি আছে সেগুলো বার করলে বিদ্যাসাগরে কিন্তু এই ইয়ারের রেজাল্টটা পুরো কমপ্লিট হয়ে যাবে আর সাবলির যে রেজাল্টটা বাকি আছে সেটা হলেই পুরো কমপ্লিট তো আজকের আমি অ্যাকচুয়ালি এই ভিডিওটায় নিয়ে এসেছি মানে আমি অ্যাকচুয়ালি ভিডিওটার জন্য খুব ইমোশনালও আজকের কারণ যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির স্টুডেন্ট তারা বিশেষ করে গর্ববোধ করছেন নিশ্চয়ই আমিও বিদ্যাসাগর থেকে ল পড়েছি তার ফলে আমি নিজেও খুব গর্ববোধ করছি এবং বা অন্যান্য যারা ইউনিভার্সিটি স্টুডেন্ট তারা কিন্তু এখন এটাই একটা জিনিস ভাবছে যে আজকে বিদ্যাসাগর ইউনিভার্সিটি যেখানে করে দেখাচ্ছে আমরা কেন করে দেখাতে পাচ্ছি না তো এখানে আমি একটা বিদ্যাসাগর বিদ্যাসাগরেরই একটা আমি লাইন বলতে চাই আমি দেশাচারের নিতান্ত দাস নহি নিজের বা সমাজের মঙ্গলের নিমিত্ত যাহা উচিত বা আবশ্যক বোধ হইবে তাহা করিব লোকের বা কুটুম্বের ভয়ে কদাচও সংকুচিত হইব না আশা করি বুঝে গেলেন আমি কি বলছি বা কেন করছে এবং ক্যালকাটা ইউনিভার্সিটি যাদেরকে রেগুলার ফোন করছি ইভেন আজকের অনেক স্টুডেন্ট ফোন করেছে তারা ফোনের কোনো আনসার দিচ্ছে না ফোন ধরছে না মেসেজ করতে বললে ম্যাসেজে কোনো রিপ্লাই আসছে না ইমেল করছে ইমেলের কোনো রিপ্লাই নেই অ্যাকচুয়ালি ইউজিসির যদি এত রুলস মানা হয় তাহলে ইউজিসি বলে দিয়েছিল সবাইকে একটা গ্রিভেন্ড সেল করতে কোভিডের সেই গ্রিভেন্ট সেলটা যদি ক্যালকাটা ইউনিভার্সিটি আপনারা কেউ পেয়ে থাকেন এই কমেন্ট বক্সে সেটি কমেন্ট করুন অন্যান্য স্টুডেন্টগুলো ক্যালকাটার সব স্টুডেন্টগুলো সেই গ্রিভেন্ট সেলে ফোন করে জানতে চায় যে তাদের রেজাল্টটা কবে যেখানে বিদ্যাসাগর ইউনিভার্সিটি বরপর সিক্সার মারছে তারা কেন তারা কবে ব্যাট করতে নামবে তো বিদ্যাসাগর ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য আরেকবার জানাই বিশাল বড় কংগ্রেচুলেশান এবং বা এটা হচ্ছে দেখে নেবেন এই বিদ্যাসাগর ইউনিভার্সিটির এই দেখুন রেজাল্ট অর্থাৎ বারো তারিখ আজকের বেরিয়েছে বিএ বিএসসি বি পার্ট থ্রি জেনারেল এক্সাম দু হাজার কুড়ি রোল নাম্বার দিয়ে ভিউ রেজাল্ট ক্লিক করবেন আপনার কাছে রেজাল্ট চলে এলো তো মিনি মেনি কংগ্রেচুলেশান যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা থার্ড ইয়ারের স্টুডেন্ট কিছুদিন আগে অবধি ইভেন কালকের অবধি আপনারা বলছিলেন যে আপনাদের কয় বেরোবে দেখুন আপনাদের বেরিয়ে গেল কারণ আপনাদের ইউনিভার্সিটির নাম কিন্তু আজকে সার্থক এবং আপনাদের গর্ব হওয়া উচিতের জন্য আর অন্যান্য যে ইউনিভার্সিটিগুলো এখনও বের করেনি তারা আশা করি আর কি বলবো আর কিছু বলার নেই তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ হোক অফ মন ভাঙলে হবে না আমাদেরকে এগিয়ে যেতে হবে ইউনিভার্সিটি দশবার ফোন করলো দশবার না ধরলেও একশোবার করে করতে হবে কারণ যেহেতু সেই ইউনিভার্সিটিতে আপনি পড়ছেন পঞ্চাশবার মেল করলেও আনসার না দিলে আরও পঞ্চাশবার তাকে মেল করতে হবে এবং তাকে চালিয়ে যেতে হবে যতদিন অবধি রেজাল্ট বেরোচ্ছে যতদিন অবধি স্টুডেন্টরা কিছু জানতে পারছে এবং হাত জোর করে রিকোয়েস্ট করছি সমস্ত ইউনিভার্সিটিদের প্রত্যেকটি ইউনিভার্সিটি ইনস্টিটিউটদের যে প্লিজ স্টুডেন্টদের এক্সপেক্টে অন্তত কিছু করুন অথবা স্টুডেন্টদেরকে একটু কনফার্ম করুন কনফার্মেশন করুন বা মেল করুন বা স্টুডেন্টদের সাথে অন্তত ডাইরেক্ট কথা বলুন বা কিছু করে অন্তত স্টুডেন্টদেরকে একটু বোঝান যে এই সিচুয়েশানটা আমরা ওভারকাম করবো আমরা জানি ওভারকাম করব। ভিডিওটা এত অব্দি হলো অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য হোক কলের অফ